হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন ব্লকের ঢিলছড়া দূরত্বে থাকা শিবপল্লী শিবমন্দিরের পাশ দিয়ে জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তার সংস্কারের দাবিতে সরব হলেন পাল্টিলা এমই স্কুলের শিক্ষার্থীরা। তারা এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ তুলে সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জরাজীর্ণ কর্দমাক্ত গ্রামীণ রাস্তা দিয়ে স্কুলে যাতায়াতে তাদের পরনের কাপড় ড্রেস নোংরা হয়ে যায় বলেও জানান। এই রাস্তা ছাড়া বিকল্প রাস্তা নেই, তাই তাদের সমস্যা এই বর্ষার মরশুমে তীব্রতর হয়েছে। এই রাস্তাটির বেহাল অবস্থায় মুমূর্ষু রোগী নিয়েও সময় সময় বিপাকে পড়তে হয় বলেও জানান স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ। এদিকে শিবপল্লীর প্রথম বাসিন্দা দাবি করে জনৈকা ভুক্তভোগী মহিলা বলেন, হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে, গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ তথা সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে, এমনকি গ্রামের দরিদ্র জনসাধারণকে পিএমএওয়াইজির সুযোগ দিতে অবিরাম বিভাগীয় তৎপরতা অব্যাহত রয়েছে। 28 বছর ধরে এখানে বাস করছেন, কিন্তু লোক চলাচলের উপযোগী করে এই রাস্তার সংস্কার করা হয়নি। এই রাস্তা আজও ব্লক দিয়ে তৈরি হয়নি। এ নিয়ে সমস্যায় জর্জরিত স্কুলের ছাত্র থেকে শুরু করে এলাকাবাসী জনসাধারণ। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলে অবহেলিত রাস্তাটি ব্লক দিয়ে তৈরি করার ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এক স্কুল শিক্ষিকা। রাজ্য সরকারের হস্তক্ষেপে এই জরাজীর্ণ রাস্তাটি ব্লক দিয়ে তৈরি হবে বলে তিনি আশাবাদী রয়েছেন বলে জানান। তাছাড়া পাল্টিলা এমই স্কুলের প্রধান শিক্ষক রাস্তাটির বেহাল অবস্থা তুলে ধরে তার সংস্কারের দাবি জানান। এদিকে এ গ্রামের বাসিন্দা টুকন কান্তি দাস, প্রীতম ভূমিজ, শিবা নাথ প্রমুখ একইভাবে অভিযোগ তুলে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। লালা উন্নয়ন ব্লকের বিডিও মনোজ কুমার দত্তের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শীঘ্রই রাস্তাটি পরিদর্শন করে বিহিত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। কই আপনার কনসার্নটা কোন রাস্তার ব্যাপারে? আমাদের এই শিবপল্লী গ্রামে আমি প্রথম বাসিন্দা, 28 বছর হয়েছে আমি গ্রামে আছি। এই 28 বছরের মধ্যে অনেকবারই দেখলাম রাস্তা তৈরির উদ্যোগ হয় কিন্তু রাস্তা কমপ্লিট হয় না। আমরার পরে যেসব জনপদ তৈরি হয়েছে এগুলোতে আমরা দেখি যে সুন্দর রাস্তা হইতেছে, কোনো জায়গায় ব্লক সেটিং, কোনো জায়গায় ব্ল্যাকটপ, কিন্তু আমরার এই রাস্তাটা আজকে 28 বছরে হয়েছে না। দুর্ভাগ্যের বিষয়, আমরার গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট 2 বার আমরার গ্রামেই সিলেক্ট হয়েছে কিন্তু তবুও রাস্তার কাজটা হইতেছে না। একবার মহোৎসাহে এখানে গার্ডওয়াল দেওয়া হয়েছে, গার্ডওয়ালের অবস্থা আপনারা দেখতেছেন, এটা একটু কভার করলে ভালো হয়। তারপরে একবার দেখলাম ওইখানে সামনে অ্যান্ড্রাগার একটা সাইনবোর্ড টানানো হয়েছে, এখন বর্তমানে দেখি না, জানি না এইটার পিছনে কী আছে। এইবারেও আমি দেখলাম যে রাস্তার কাজ শুরু হয়েছে এবং কিছুটা জায়গা রডগুলা বাইর কইরা, মানে সাইডে একটু গার্ডওয়াল তুলরা কিছু মাটি দেওয়া হয়েছে, কিন্তু সেই মাটিগুলো তো এখন একেবারে প্যাকে প্যাক, মানুষ হাঁটতে পারে না। আর যে রডগুলা বাড়িয়েছে এইগুলোতে রাত্রেবেলা অনেক মানুষই আহত হইতেছে। তো সুতরাং মানে সরকার বাহাদুরের কাছে আমরা একটা অনুরোধ যে রাস্তাটা অন্তত যতটুকুই হয়, 0.5 কিলোমিটার হোক, 1 কিলোমিটার হোক, যে টাকা স্যাংশন হয় এটার মধ্যে যতটুকু হয় একটু ভালোভাবে তৈরি হোক। নেক্সট স্যাংশনে আবার আরেকটু তৈরি হইব, এটা আমরা আশা রাখি, কিন্তু রাস্তাটা ঠিক মতো একটু তৈরি হইতে লাগে। কারণ 28 বছর হয়ে গেছে আমার এখানে, আবার 28 বছরের মধ্যে রাস্তার কোনো ডেভেলপমেন্ট আমি দেখছি না। তাই এটাই গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ যে পাশেই একটা ব্লক অফিস আছে, তারারও একটু এটা মানে অসম্মানজনক ব্যাপার হয় যদি ব্লকের সংলগ্ন একটা জনপদের মধ্যে রাস্তাটাই ঠিক না থাকে, এটা তো লজ্জাজনক ব্যাপার। তাই এই সম্বন্ধে একটু মানে দৃষ্টি দিলে ভালো হয়। ধন্যবাদ। আমি পাল্টিলা এমই স্কুলে সায়েন্স টিচার কাম টিচার। এই যে রাস্তাটা আপনারা দেখিয়েছেন, এই রাস্তাটা দিয়ে রোজ আমাদের আসতে হয়, শুধু আমাদের যে আসতে হয় তা না, সমস্ত গ্রামবাসী এই রাস্তা দিয়ে আসতে হয়। এবং এই রাস্তাটি এত দুরবস্থা, গত প্রায় 30 বছর থেকে দেখে আসছি, তবুও গত গত প্রায় 25 বছর, এই লাস্ট 5-6 বছর বাদ দিলে, বা এর আগে যে 25 বছর মোটামুটি আসা যাওয়ার অবস্থায় ছিল, কিন্তু গত 5-4 বছর থেকে এত বাজে অবস্থা যে চিন্তা করা যায় না। যে রাস্তা দিয়ে যখন ছাত্ররা আসে, ছাত্রছাত্রীরা আসে, প্রতিদিন যদি ওরা হুচুটকে পড়ে,
হুচুটকে পড়ে স্কুলে আসছে, স্কুলে এসে আবার দেখতে হচ্ছে, স্কুলে এসে বলছে যে এরকমভাবে হুচুটকে পড়ে গেছি, কাপড় চোপড় ঘুরে এসছে, তারপর ওদেরকে বলছে যে যাও। নিজেরাও দেখেছি যখন যতটুকু ঘুরে কী অবস্থা, সমস্ত রাস্তা ভালো রাস্তা, সমস্ত ভালো রাস্তা দিয়ে এসে যখন এখানে এসে ঢুকে তখনই মুশকিল হয়ে যায়। আমার আশ্চর্য লাগে যে এই রাস্তাটির কানেকশন হয়ে যাচ্ছে, একদিকে হলো ন্যাশনাল হাইওয়ে, আরেকটি হলো আয়নাঘাল থেকে রামকৃষ্ণের যাওয়ার একটা মেন রাস্তা। এই বিরাট দুটা রাস্তা থেকে এই লম্বা একটা রাস্তা কানেকশন করেছে, কিন্তু এই কানেকশন, এই এত একটা গুরুত্বপূর্ণ রাস্তার আশেপাশে এত জনবসতি, হ্যাঁ এত জনবসতি থাকে, এখানে একটা স্কুল আছে, এখানে সমস্ত গ্রামবাসীরা স্কুলে, এই স্কুলে আসে বা স্কুল থেকে বেরিয়ে দাঁড়া যায়, হাইলাকান্দি যায়, হ্যাঁ অনেক বিভিন্ন জনের চাকরি করেন, বৃহৎ একটা জনবসতি, কিন্তু এই জনবসতি যে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে এত কষ্ট পাচ্ছে বলে আমরা মানে বলতে খুবই খারাপ লাগছে। আমি বারবার, আমি বেশ কয়েকবার আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট বলেছি ব্যাপারটা, রাস্তাটা নিয়ে যা কিছু একটা করুন, তখন তিনি বলছেন হ্যাঁ কিছু একটা করবো, কিছু একটা করবো, উনি না করছে না কিছু একটা করবো, বলছেন যে হ্যাঁ ইয়ের থেকে সাহায্য পাচ্ছে পাওয়া যাচ্ছে না কী কী বলছেন, ওটা তো ওনার ব্যাপার। আমরা তবু আমি বলবো যে রাস্তাটি যাতে পাকাকরণ হয়ে যায়। এখনের যে অবস্থা আসামের যে টোটাল যে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপার, সমস্ত রাস্তাঘাট কিন্তু পাকা, কিন্তু এই রাস্তাটি আমি দেখছি, আমার দেখার মতো এই রাস্তাটি একমাত্র মানে খুবই বাজে অবস্থা, একদম দুর্গম অবস্থা। আমি বলবো যে রাস্তাটা অ্যাটলিস্ট যদি ব্লক বসিয়ে রাস্তা যদি ঠিক মতো যদি করে দেওয়া হয়, অ্যাটলিস্ট ছাত্ররা আসবে, সামনে গুণোৎসব, গুণোৎসবে ছাত্ররা কী করে আসবে, আমরা কী করে আসবো, এখানে এক্সটার্নাল ইভ্যালুয়েটর যিনি আসবেন উনিও কী করে আসবেন ভেবে শিউরে উঠতে হয়, যাই না এই রাস্তাটা কী হবে। যা হোক আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আমি আপনাদের মাধ্যমে আমি করবো, আমি লোকাল কর্তৃপক্ষ প্লাস MLA এবং DC স্যারকেও আমি এই ব্যাপারে এই রাস্তাঘাটের